আর মুনাফিকের বড় বড় বৈশিষ্ট্য হলো তারা নামাজ পড়ে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত। যারা রুকু থেকে একবারে শক্ত হয়ে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে ঠিকভাবে বসে না, খালি এক সেজদা দেয় আর কাকের মতো ঠোকর মারে, এরকম যারা করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না স্থির হয়ে, কারাতগুলো ঠিকভাবে পড়ে না, রুকুর মধ্যে সেজদার মধ্যে তাসবিহগুলো ঠিক মতো পড়ে না, নাকি বৈশিষ্ট্য হলো এইরকম, মানে ঠিক মতো রুকু সেজদা কারাত এগুলো ঠিক মতো আদায় করে না, কারাতগুলো তারতিল আকারে তালাওয়াত করে না। এই জন্য আল্লাহ পাক বলছে যে এই সকল মুসল্লি যারা এভাবে সঠিকভাবে রুকু সেজদা কারাত এগুলো করে না, এই মুসল্লিদের আল্লাহ পাক আফসোস করছেন, এদের জন্য ধ্বংস। এরপরে মুনাফেকের নামাজের আরেক বৈশিষ্ট্য হলো এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না। কেমনে বুঝবেন এরা দেখানোর জন্য নামাজ পড়ে? বোঝার অনেক কায়দা আছে, একটু চিন্তা করলে আপনি বুঝবেন কে দেখানোর জন্য নামাজ পড়তেছে আর কে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছে। দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা মসজিদে ঢুকলে কথা বলা ছাড়া থাকতে পারে না, মসজিদে ঢুকলে জোরে জোরে কথা কইব, একবারে কোনো কথা পাইতেছে না, না পাইলে এই জনাল ভাই কেমন আছেন, এই ভাই আপনি কেমন আছেন, এমন জোরে কইব যাতে পুরো মসজিদে সবাই শুনে। কারণ কি শোনানো? যে উনি যে মসজিদে আসছে এটা যাতে মসজিদে সবাই জানে, নামাজি নামাজি মানে উনি তো নিয়মিত আসা না, হয় শুক্রবারে আসছে মাঝে মাঝে আসছে। এখন মানুষের শোনানোর দরকারটা কি? দরকার হলো কয়দিন পরে মসজিদের সভাপতি বানাইবো, সেক্রেটারি বানাইবো, ওই সময় তো মানুষ কবে এমিয়ারের সভাপতি সেক্রেটারি বানাবেন না, এমিয়া তো মসজিদে আসে না, তো হেমিয়া এই জন্য ডকুমেন্ট রাখি গেছে যে হেমিয়া যে মসজিদে আসছে এটার দলিল প্রমাণ কিন্তু রাখি গেছে, হেমিয়া আওয়াজ দিয়ে কথা বলে সবারই শোনাই গেছে যে উনি মসজিদে আসছে। আমাদের সমাজে বর্তমানে মসজিদের সভাপতি সেক্রেটারি এই জাতীয় লোকেরাও হয়, আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না, আশেপাশে হয় না, ঢাকা শহরে হয় না, এগুলা বিভিন্ন জায়গায় হয়। এরকম নামাজ পড়ে না মসজিদের সভাপতি, নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি, সুদ খায় মসজিদের ক্যাশিয়ার, ঘুষ খায় মসজিদের বিরাট কর্মকর্তা মোতাওয়াল্লি, কত রকমের অপরাধমূলক কাজে জড়িত, তারা আবার আল্লাহর ঘর পরিচালনা করে। তারপরে দেখবেন জুমার দিন আসবো শেষে লাস্টে নামাজের খোতবার দুই মিনিট আগে তিন মিনিট আগে মানুষের ডিঙ্গে 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 মানুষের উপর লাফাই 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 একবারে সামনে চলিয়ে দেবে, পুরা মসজিদে সবাই তাকাই রয়েছে কে এটা, ও অমুক সাহেব, যে উনি যে মসজিদে আসছে সবারই দেখাই দিল মসজিদে পুরা। এগুলো হলো ইউরাউন, মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আসে তাহলে মসজিদের এক কোনা দিয়ে সে লুকাই বসে থাকবে, তাকে মানুষ দেখবেও না জানবেও না অমুক মসজিদে আসছে কে আসে নাই, চুপচাপ এক কোনা দিয়ে বসে থাকবো আল্লাহর ইবাদত করবো, তাদার রুমা ওয়া খিফা আল্লাহর ভয় নিয়ে অনুনয় বিনয়ের সাথে আল্লাহর ইবাদত করবো, মসজিদে দিনই আলোচনা হইলে মনোযোগের সাথে আমলের নিয়তে শুনব, তখন বোঝা যাবে তার ভিতরে কোনো লোক দেখানোর মানুষকে জানানোর তার উদ্দেশ্য নাই, এটার নাম এখলাস। এই রিয়াটা একটা মুনাফিকের বড় লক্ষণ।